পুলিশের ডিপার্টমেন্ট নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা, হাজারটা জানলা খুলে রেখে দিয়েছে, আড়াই লক্ষ লোককে নিয়েছে, কাউকে 200, কাউকে 400, কাউকে 500, কাউকে 600, সব পরে রাস্তায় বসিয়ে দিচ্ছে, রোজ এই চাই ওই চাই সেই চাই, নেওয়ার আগে ভাবে না। সেজন্য আমি তো মনে করি সেন্ট্রাল গভর্নমেন্ট যে লোকগুলোকে মাঝে মাঝে নিতে বলে 1000-2000 টাকার, একদম নেবে না, কারণ তোমার বাদে আমার ঘরে পড়ছে। আর যদি নিতে হয় বলে দেবে এক বছরের জন্যই কিন্তু নেওয়া হচ্ছে টেম্পোরারি, ইট ইজ নট যে এটা স্টেট গভর্নমেন্ট করছে, এটা জাস্ট ফর এ স্কিম, স্কিম এবং চাকরি দুটোতে গুলিয়ে ফেলছে। আমি একটা অ্যানাউন্সমেন্ট আজকে নিশ্চয়ই করব, যেটা হচ্ছে জমিতে আর একটা প্রবলেম, একটা হচ্ছে হাওড়ার ব্যাপার, আমি এখনো চাই ড্রেনেজ সুয়ারের স্কিম প্ল্যানিং করে করো, দরকার ওয়ার্ল্ড ব্যাংকটা করে অর্গানাইজেশনের সাথে কথা বলো। এটা এটা অলরেডি আমরা কথা বলেছি, এডিবি কে প্রপোজাল দিয়েছি, সার্ভে ওরা করবে, করে তারপর যদি হয় সেটা স্যাংশন করবে। এটা দেখে নাও একটু পার্সু করতে হবে। হ্যাঁ পার্সু করছি, পার্সু করছি, এটা খুব বড় স্কিম, খুব বড় স্কিম, বড় স্কিম হলো পার্সু করতে হবে, কারণ কাজটা করতেও 2-3 বছর লাগবে। পার্সু করো এখন, এক হ্যাঁ মাস্টার প্ল্যান তৈরি করার জন্য স্যার ট্রানজাকশন অ্যাডভাইজারদের যে প্যানেল থেকে আমরা অলরেডি কাজ আরম্ভ করেছি স্যারের নির্দেশে। আমি তো শুনেছি আমাকে অনেকে এসেছিল, আমি তোদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম কলকাতা এবং হাওড়া নিয়ে, তারা তো পয়সাও তো লাগবে না, তারা নিজেরাই করবে, কিন্তু যে টার্মসে বলছিল সেই টার্মসে হাওড়া কর্পোরেশনের পক্ষে সম্ভব ছিল না, তার কারণ ওরা টিপিং চার্জটা এমন বলছিল নিয়ে এসে যে যেটা নিয়ে হাওড়া কর্পোরেশনে যদি টিপিং চার্জ দেয় তাহলে ওটা আনভায়াবল হবে, তখন আমরা নিজেরাই এটা আমি আমরা গভর্নমেন্ট থেকে এটা করছি, গভর্নমেন্ট থেকে আমরা একটা আলাদা সেল তৈরি করেছি, তারা এই প্রত্যেকটা জায়গায় ওয়েস্টটাকে কালেক্ট করে নিয়ে তারা এটা করবে। এটা আমরা দিদি একটু সময় লাগবে, কিন্তু আমরা একটা কথা বলি, বাড়ি বাড়ি কালেকশন করে নেওয়া ইন্ডিভিজুয়াল ব্যাপার ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি যদি প্রসেসটা করি, প্রসেসটা একটা টোটালটা একসাথে হয়ে যাবে, একটা একটা আমরা করছি হচ্ছে ইয়ে সেগ্রিগেটেড ওয়েস্ট করে আমরা এই প্রসেসটা করছি, এখন আর কোনো ওয়েস্টের কোনো না। ম্যাডাম যেটা প্ল্যান করা হয়েছে সেটা হলো যে আমাদের এই কলকাতা মেট্রোপলিটন এরিয়াতে যতগুলো পুরসভা এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে এইগুলোকে একবারে ছোট ছোট মিউনিসিপ্যালিটি একা পারবে না, সেই জন্য যেটা প্ল্যান করা হয়েছে ক্লাস্টার বেসিসে 4-5টা মিউনিসিপ্যালিটি নিয়ে একটা জায়গাতে, যেটা প্রথমে সেগ্রিগেশন অফ ওয়েস্ট করলে কী হয় ম্যাডাম, যেটা প্লাস্টিক ইত্যাদি যেগুলো সেটা অন্য জায়গায় চলে যাবে, বাকিটা তো বায়োডিগ্রেডেবল, ওটা সার হয়ে যাবে, পচে যাবে, তো এই প্রসেসটাতে সাইন্টিফিক্যালি যাতে করা যায় সেই জন্য, কিন্তু হাওড়ার জন্য একটা আলাদা লাগবে, হাওড়া অনেক বড় শহর,